তো বন্ধুগণ, এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গবাসীর জন্য বিরাট সুখবর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ক্ষমতায় থাকলে সারা জীবন দেওয়া হবে রেশন পরিষেবা ও স্বাস্থ্য পরিষেবা। তো বন্ধুগণ, কি জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই পরিষেবা কারা কারা পাবে, তিনি কি জানিয়েছেন, আমরা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকার জয়ী হলে সারা জীবন মানুষ বিনামূল্যে রেশন পাবেন। 21 জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে এমনটাই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু রেশনে নয়, বরং তৃণমূল সরকার ক্ষমতায় থাকলে বিনামূল্যে স্বাস্থ্য শিক্ষা পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানান, আগামী বছর 21 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই বছরের 21 জুলাই হবে ঐতিহাসিক এবং বৃহত্তর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ 21 জুলাই শাসক দলের, তাই এই মঞ্চ থেকে জনসাধারণকে একের পর এক বার্তা দেন মুখ্যমন্ত্রী। করোনার জেরে এবছর তৃণমূলের শহীদ স্মরণে 21 জুলাই করতে হয়েছে একেবারে ভার্চুয়ালভাবে। সেখানে কালীঘাট থেকে অনলাইনে বক্তৃতা রেখেছেন মুখ্যমন্ত্রী। এই মঞ্চ থেকে এদিন আগামী বছর তারা যদি পুনরায় রাজ্য শাসন কায়েম করতে পারেন, তাহলে রাজ্যবাসীকে সারা জীবনের মতো বিনামূল্যে রেশন দেবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, আমরা যদি ক্ষমতায় থাকি তাহলে শুধু এক বছর নয়, বাংলার মানুষ সারা জীবন ফ্রি রেশন পাবেন ও স্বাস্থ্য পরিষেবা পাবে। টাকা কোথা থেকে আসবে সে চিন্তা করতে হবে না কাউকে, মানুষের জন্য যা করা প্রয়োজন তাই করব। এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও জানান, এবার ধর্মতলা সভা করতে না পেরে আমরা ব্যথিত, আগামী বছর হয়তো সব থেকে বড় সভা হবে। আগামী বছর 21 মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর সেটা ঐতিহাসিক সর্ববৃহৎ সভা হবে, ঘোষণা এখন থেকে করছি, সেই প্রস্তুতি এখন থেকে চলবে। লকডাউন ঘোষণা করার আগে একমাত্র এই রাজ্যে রেশন বিলি করার কথা ঘোষণা করা হয়েছিল জানিয়ে মুখ্যমন্ত্রী দাবি করে বলেন, 10 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে, পাশাপাশি কোথাও রেশন নিয়ে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে সরকার পদক্ষেপ নিচ্ছে বলেও উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল